আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি কবিতা সুচেতনা। যথারীতি বলে রাখছি যে আমি আসলে কোনো কবিতার এরকম কবির নাম জন্ম মৃত্যু এগুলো পড়াবো না, এগুলো হচ্ছে পড়া তোমাদের দায়িত্ব। আমি হচ্ছে এই কবিতার প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা জানাবো, এই কবিতাটা দ্বারা আসলে কবি কী বোঝাতে চেয়েছে এটার মর্ম বোঝানোর চেষ্টা করব, সারাংশ বোঝানোর চেষ্টা করব, প্রতিটা লাইনে যে কঠিন কঠিন শব্দগুলো রয়েছে সেগুলোর অর্থ জানিয়ে দেব। এর ফলে তোমরা খুব সহজেই এই কবিতাটা বুঝতে পারবে, আর কবিতা যদি সহজে বুঝতে পারো তাহলে এই কবিতা সম্পর্কিত যে কোনো সৃজনশীল প্রশ্ন হোক বা যে কোনো ধরনের প্রশ্ন হোক সেটা তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবে। তো সহজ ভাষায় এই কবিতার মূল কথা কী? এই কবিতার মূল কথা হচ্ছে যে কবির শুভ চেতনা, সুচেতনা এই শব্দটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে বুঝতে পারবো যে শুভ চেতনা, শুভ চেতনাকে কবি ছোট করে বলতেছে সুচেতনা, সুচেতনা। তাহলে সুচেতনা হচ্ছে কবির শুভ চেতনা, কবির শুভ চেতনা। আমাদের সবার মাঝে চেতনা বোধ রয়েছে, আমরা সবাই প্রতিদিন নানান রকম ব্যাপারে নানান রকম চিন্তা করি, কিন্তু এই সব চিন্তার মাঝে ভালো ভাবনা রয়েছে এবং খারাপ ভাবনাও রয়েছে, কিন্তু যে ভালো ভাবনাগুলো রয়েছে সেইগুলোকে কবি বলেছে সুচেতনা। আমরা সারাদিন অনেক কিছুই চিন্তা করি, কিন্তু সারাদিন আমরা ভালো চিন্তার থেকে খারাপ চিন্তাই বেশি করে থাকি, কিন্তু কবি বলেছে যে আমরা যে ভালো চিন্তাগুলো করি সেগুলোকে বলতেছে কবি সুচেতনা, অর্থাৎ সুন্দর চেতনা বা ভালো চেতনা। কবির আশা করেন এই পৃথিবীতে সুচেতনা প্রতিষ্ঠার মাধ্যমে সবাই মুক্তি লাভ করবে, অর্থাৎ কবি বোঝানোর চেষ্টা করেছেন এই যে আমরা সারাদিন অনেক আজেবাজে চিন্তা করি, এই চিন্তাগুলো যদি আমরা আজেবাজে চিন্তা না করে যদি ভালো চিন্তা ভাবনা করতাম, যদি আমরা সুচেতনা করতাম, তাহলে এই পৃথিবীতে সবাই মুক্তি লাভ করবে, অর্থাৎ এই পৃথিবী থেকে অন্যায় অবিচার এগুলো বিলুপ্ত হয়ে যাবে। ওকে, তো আমরা কবিতার প্রত্যেকটা লাইন দেখি, পড়ি, কীভাবে কী বোঝানোর চেষ্টা করছে কবি এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করি। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। কবি বলছে যে সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ। কবির মতে সুচেতনা হচ্ছে সুন্দর চেতনা যা অনেক দূরে এক দ্বীপে রয়েছে, সুচেতনা অনেক দূরে এক দ্বীপে রয়েছে, কবির চিন্তা, কবির ভাবনা। এর কারণ হচ্ছে ধরো তুমি সমুদ্রে আটকে গিয়েছো, সমুদ্রের মাঝপথে আটকে গিয়েছো, তো সমুদ্রের মাঝখান থেকে যদি আটকে যাও তো সবাই বাঁচার জন্য কী করতে চাইবে? দ্বীপে আসতে চাইবে, তাই না? তো এই দ্বীপে আসতে চায়, এরকম প্রতিটা মানুষ সুচেতনার মাধ্যমে নিজেদের উন্নতি সাধন করতে পারবে, অর্থাৎ নিজেদেরকে রক্ষা করতে পারবে। অর্থাৎ সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, অর্থাৎ দূরের দ্বীপ, যেটা আসলে খুব কঠিন একটা কিছু, কারণ সুচেতনা আমাদের সবার মাঝে খুব সহজে আসে না, সব আজেবাজে চিন্তাই সবসময় বারবার আসে। আর এই সুচেতনা যেহেতু দূরের দ্বীপ এবং ওই দ্বীপের সাথে তুলনা করছে এই কারণে, কারণ ওই দূর থেকে বাঁচতে হলে আমাদের কিন্তু কী আসতে হবে? দ্বীপে আসতে হবে, আর দ্বীপে আসলেই আমরা এই মানব সমাজ রক্ষা পাবো। তারপরে কবি বলছে বিকেলের নক্ষত্রের কাছে, যেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এখানে বলছে বিকেলের নক্ষত্রের কাছে, এই কথাটাই কিন্তু আসলো একটু চিন্তার বিষয় যে বিকেলে আবার কিভাবে নক্ষত্র দেখা যায়, তাই না? বিকেলের নক্ষত্রের কাছে, বিকেলে কি কখনো নক্ষত্র দেখতে পাও, তারা দেখতে পাও? পাও না। কিন্তু আমরা যে বিকেলে নক্ষত্র দেখতে পাচ্ছি না তার মানে কি নক্ষত্র নাই? মানে বিকেলে কি ওটা বিলীন হয়ে যায়? মনে করো যে দিনের বেলা আমরা চাঁদ দেখতে পাই না, তাই বলে কি চাঁদ নাই? চাঁদ কিন্তু ঠিকই চাঁদের জায়গায় আছে। মনে করো রাতের বেলা আমরা সূর্য দেখতে পাই না, কিন্তু তাই বলে কি রাতের বেলা সূর্য থাকে না, হাওয়া হয়ে যায়? বিষয়টা এমন না, মানে সূর্য সূর্যের জায়গায় আছে, কিন্তু রাতের বেলা আমরা তাকে দেখতে পাই না অন্য এক কারণে, পৃথিবী হয়তো ঘুরে উল্টো দিকে চলে যায় যার কারণে আমরা সেটা দেখতে পাই না, ঠিক এরকম চাঁদের বেলাও। তো বিষয়টা এরকম যে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তাই বলে তো সেটা নাই এরকমটা হতে পারে না, সেটা আছে। তো বলতেছে বিকেলের নক্ষত্রের কাছে, অর্থাৎ দিনের বেলা আমরা নক্ষত্র দেখতে পাই না, কিন্তু তাই বলে কি নক্ষত্র থাকে না? থাকে। কবির মতে সুচেতনাও নক্ষত্রের মতো বিরল, অর্থাৎ দিনের বেলা যেমন আমরা চাঁদকে দেখতে পাই না, রাতের বেলা যেমন সূর্য দেখতে পাই না, ঠিক এরকম বিকেলেও যেমন নক্ষত্র দেখতে পাওয়া যায় না, ঠিক এরকমই যে দিনের বেলা আমরা যেমন নক্ষত্র দেখতে পাই না, ঠিক ওই রকম আমাদের কাছে ওই সুচেতনাটাও ওই রকম নক্ষত্রের মতো বিরল কোনো এক কিছু যা সহজে মানুষের মধ্যে থাকে না বা দেখা যায় না, কারণ সুচেতনা তো আসলেই
বিকেলের নক্ষত্রের মতো। কারণ বিকেলে যেমন নক্ষত্র দেখতে পাওয়াটা খুব কঠিন, সচেতনা মানুষের মধ্যে, মানুষের মনের মধ্যে উদ্ভব হওয়াটাও অনেক কঠিন। এই জন্য কত গভীর তুলনা দিয়েছে আসলে এগুলো বোঝার বিষয় যে কেন এই বিকেলের নক্ষত্রের কাছে এই ধরনের উপমাগুলো দিয়েছে। এই কারণ হচ্ছে দিনের বেলা যেমন নক্ষত্র দেখতে পাওয়া যায় না, যেমন বিরল, ঠিক তেমনি সচেতনা হচ্ছে আমাদের মধ্যে বিরল। তারপরে কবি বলছে যে সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এখানে দারুচিনি হচ্ছে এক ধরনের বৃক্ষ যার ছাল মশলা হিসেবে ব্যবহৃত হয়, আর বনানী শব্দের অর্থ হচ্ছে বন, আর নির্জনতা শব্দের অর্থ হচ্ছে জনমানবহীন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কবি কী বোঝাতে চেয়েছে। কবি বোঝাতে চেয়েছে যে কবির মতে সুচেতনা রয়েছে বনের কোনো এক নির্জনতম জায়গায়, অর্থাৎ হৃদয়ের গভীরতম কোনো স্থানে। বলছে যে সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। বলছে যে এমন একটা বন যে বনের মধ্যে খুবই জনমানবহীন, কেউ নাই, ঠিক ওই রকম একটা বনে মনে হচ্ছে যেন এই সুচেতনাটা রয়েছে। এটার এই তুলনাটা দিয়ে বোঝাতে চেষ্টা করছে যে সুচেতনা আসলে নির্জনতম কোনো এক জায়গায়, কোনো এক গভীর বনে রয়েছে। এটার মানে হচ্ছে এই সুচেতনা মানুষের হৃদয়ের গভীরতম কোনো এক স্থানে রয়েছে, কারণ এই গভীরতম স্থান থেকে খুব সহজেই সুচেতনাকে দেখা যায় না, এই গভীরতম স্থান থেকে খুব সহজে এর উদ্ভব ঘটে না। এরপরে কবি বলছে এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কবি বলছে যে এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। এটার মানে হচ্ছে কবি বলেছে পৃথিবীতে যুদ্ধের মাধ্যমে রক্ত দিয়ে অনেক সফলতা পাওয়া যায়। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, বলছে যুদ্ধের মাধ্যমে অনেক সফলতা পাওয়া যায়, এটা কথা সত্য। কিন্তু যেমন সত্য, কিন্তু এর পরেও শেষ সত্য হচ্ছে যুদ্ধের চেয়েও ভালোবাসা দিয়ে আরও বেশি কিছু অর্জন করা যায়। বলছে এই কারণে বলছে তবুও শেষ সত্য নয়। বলছে এই পৃথিবীতে রক্ত ঝরিয়ে যুদ্ধ করে অনেক কিছু সফলতা পাওয়া যাবে, কিন্তু এটা কিন্তু শেষ সত্য নয়, কারণ এর থেকে ভালোবাসা দিয়ে আরও বেশি কিছু অর্জন করা যায়। কবি বলেছেন কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। এখানে কল্লোলিনী শব্দের অর্থ হচ্ছে মুখরিত, মুখরিত, আর তিলোত্তমা শব্দের অর্থ হচ্ছে অপ্সরা বিশেষ, অর্থাৎ খুব সুন্দর, খুবই সুন্দর। তাহলে কলকাতা একদিন কী হবে, মুখরিত হবে বা সুন্দর হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। এটার মানে কি? এটার মানে হচ্ছে কবি বোঝাতে চাচ্ছে যে কবির মতে কলকাতা বা কোনো শহর একদিন অনেক সুন্দর হতেই পারে, কলকাতা হোক বা এরকম আরও অনেক শহর রয়েছে, একদিন অনেক সুন্দর হতেই পারে। অর্থাৎ কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, সুন্দর হতেই পারে, কিন্তু বলছে মানুষের হৃদয়ের চেয়ে সুন্দর কোনো কিছু হতে পারে না। বলছে যে তবুও তোমার কাছে আমার হৃদয়। কবি বলেছে যে কলকাতাতে একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে বা হতেই পারে, কিন্তু তোমার কাছে আমার হৃদয়, কিন্তু আমার হৃদয়ের যে সৌন্দর্য, আমার হৃদয়ের যে তিলোত্তমা, যে এটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর, এর থেকে আর কোনো কিছু সুন্দর হতে পারে না। কারণ যে হৃদয়ে সুচেতনা ঘটে সবসময়, যে হৃদয়ে সবসময় ভালো চিন্তা করে, সেই হৃদয় সবচেয়ে বেশি সুন্দর। এর থেকে কোনো শহর, কলকাতা হোক বা অন্য কোনো শহর হোক, কোনো শহরই এর থেকে সুন্দর হতে পারে না। তাই কবি বলেছে যে তার মনই সুন্দর যার মনে সুচেতনা রয়েছে। অর্থাৎ কবি বোঝাতে চাচ্ছে যে কলকাতা একদিন কল্লোলিনী বা তিলোত্তমা হতেই পারে, তবুও যার হৃদয়ে সুচেতনার উদ্ভব ঘটে, যার হৃদয়ে সুচেতনা রয়েছে, তার হৃদয় সেই কলকাতা হোক বা অন্য যে কোনো শহর হোক, তার থেকে অনেক বেশি সুন্দর। তো আশা করছি তোমরা এই লাইনগুলোর অর্থ খুব সহজভাবে, সুন্দরভাবে বুঝতে পারছো, এবং এর থেকে সহজ ব্যাখ্যা তোমরা আশা করছি আর কোথাও পাবে না। তো এতক্ষণ ধরে এত সহজ ব্যাখ্যা জানার পরে, বোঝার পরে অনেকেই হয়তো বা ভাবতেছো ভাই এটা কোন বই থেকে পড়াচ্ছেন। এটা পড়াচ্ছি আমার লেখা বাংলা এ প্লাস বইটা। এই বইটা আসলে বাংলাদেশের প্রায় সকল জেলাতেই পাওয়া যাচ্ছে। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিছু লাইব্রেরির লিস্ট দিয়ে দিচ্ছি কোন জেলায় কোন লাইব্রেরিতে এই বইটা পাওয়া যাচ্ছে। তোমার সেই জেলায় সেই লাইব্রেরি থেকে এই বইটা সংগ্রহ করে ফেলবে, অথবা তোমরা যদি চাও যে ঘরে বসে আমার বইগুলো সংগ্রহ করবে, তাহলে ভিজিট করতে পারো nahid24.com, অথবা কল করতে পারো 01787943429। ওকে, আমরা চলে যাচ্ছি এর পরের লাইনে। এর পরের লাইনে কবি বলেছে আজকে অনেক রুরো রৌদ্রের ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমার হাতে হয়তো ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে, পৃথিবীর গভীরতম অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে।
কত কঠিন কঠিন লাইন, কিন্তু এই লাইনগুলোর মধ্যে অনেক সুন্দর ভাবার্থ রয়েছে, অনেক সুন্দর বোঝার মতো কিছু বিষয় রয়েছে। বলছে যে আজকে অনেক রুরো রৌদ্রের ঘুরে প্রাণ। রুরো রৌদ্রের শব্দের অর্থ হচ্ছে প্রচণ্ড রোদে, প্রচণ্ড রোদে। অর্থাৎ কবি এই সমাজে ভালোবাসা প্রতিষ্ঠা করতে চান, তিনি প্রচণ্ড রোদে, বলছে রুরো রৌদ্রে ঘুরে প্রাণ, প্রচণ্ড রৌদ্রে ঘুরতেছে ঘুরতেছে ঘুরে ঘুরে তার আত্মীয় স্বজনকে কী করতেছে, ভালোবাসা দিতে গিয়েছিলেন। বলছে পৃথিবীর মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে, অর্থাৎ আত্মীয় স্বজন যত রয়েছে সবাইকে ভালোবাসা দিতে গিয়েছিলেন, তাদের উপকার করার চেষ্টা করেছিলেন, কিন্তু কিন্তু কী হয়েছে, দেখেছি আমার হাতে হয়তো, অর্থাৎ এই যে ভালোবাসা দিতে গিয়েছিলেন, কিন্তু ভালোবাসা দিতে গিয়ে কী হয়েছে, অন্যদিকে এত ভালোবাসা দিতে গিয়েও কিছু কিছু মানুষকে কষ্ট দিয়ে ফেলি, অর্থাৎ কিছু কিছু মানুষকে কষ্ট দিয়ে ফেলেছি, তারা কী হয়েছে, দেখেছি আমার হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। বলেছে যে ভালোবাসা দিতে গিয়েও কিছু মানুষকে কষ্ট দিয়ে ফেলি, অনেকে ভুল বুঝে কষ্ট পেয়ে যান, আমাদের সমাজে এরকম চিত্র আমরা দেখতে পাই। কীরকম দেখতে পাই, দেখতে পাই যে আমি যদি ভালোবাসা দিতে গিয়ে যাই, ভালোবাসা বলতে কি, ভালোবাসা মানে আত্মীয় স্বজনকে গিয়ে যে আই লাভ ইউ বলবো এটা না, ভালোবাসা হচ্ছে যে তুমি একজন আত্মীয় স্বজন বা তোমার পাড়া প্রতিবেশীদের কাজে আসবে, তাদের উপকার করবে। হ্যাঁ, তো অনেক সময় কী হয় যে উপকার করতে গেলে অনেকে বলে সুযোগ সন্ধানী, বা ভেবে থাকে কোনো একটা উদ্দেশ্য আসছে, মনে করো কাউকে তুমি উপকার করতে গেলে মনে মনে ভাববে যে এর বোধহয় কোনো একটা উদ্দেশ্য আছে বা অন্য কোনো সুযোগ খুঁজতেছে, এরকম ভেবে বসে। অনেকে আবার কারো দ্বারা উপকৃত হতে গেলে, মনে করো কাউকে তুমি উপকার করতে যাচ্ছ, সে আবার নিজে নিজে মনে করে এ আবার আমাকে হেল্প করতে আসছে, মানে সে আবার নিজে নিজে মনে করে যে আমার মান সম্মানটা বোধহয় নিচে নেমে যাচ্ছে, ও যদি আমাকে হেল্প করে আমার বোধহয় মান সম্মানটা নিচে নেমে যাবে। এরকম কারো দ্বারা কোনো উপকৃত হতে গেলে আবার নিজের আত্মসম্মান কমে যায়, এরকম আবার ভুল ধারণা নিয়ে থাকে। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলোকে কী বলতেছে কবি, বলতেছে যে পৃথিবীর গভীর গভীরতম অসুখ। কবি বলতেছে যে আমি ভালোবাসা দিতে গেলাম, গিয়ে দেখি আবার তারা আমার দ্বারা কষ্ট পাচ্ছে, তারা আবার নিতে চাচ্ছে না, তারা আবার আমাকে বলতেছে সুযোগ সন্ধানী, তারা বলতে মনে করছে যে আমি কোনো একটা উদ্দেশ্য নিয়ে আসতেছি, তারা আবার মনে করতেছে আমার আত্মসম্মান কমে যাচ্ছে। এই বিষয়গুলোকে কবি বলছে পৃথিবীর গভীরতম অসুখ, অর্থাৎ এগুলোকে বলতেছে কবির অনেক অসুখ হয়েছে বা রোগ হয়েছে, মানুষ তবুও ঋণী কার কাছে, পৃথিবীর কাছে। বলছে আর এই রোগ থেকে মুক্তি করার দায়িত্ব কিন্তু আমার, অর্থাৎ কবির, অর্থাৎ আমাদের এই রোগ থেকে মুক্তির দায়িত্ব, অর্থাৎ এইগুলো থেকে মানুষকে, ভুল থেকে মানুষকে সরে আসার দায়িত্ব কিন্তু আমাদের, কারণ আমরা যে পৃথিবীর কাছে ঋণী, আমরা পৃথিবীর কাছে ঋণী। কেন ঋণী সেটা আবার একটু পরেই বোঝানোর চেষ্টা করছে কবি। কবি বলছে যে সুচেতনা এই পথে আলো জেলে, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, এই বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল, প্রায় ততদূরও ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেবে আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। হ্যাঁ, জানি তোমাদের কাছে এখন কঠিন হচ্ছে, কিন্তু কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি তো আছি, আমি বুঝিয়ে দিচ্ছি। বলছে যে সুচেতনা এই পথে আলো জেলে, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। ক্রমমুক্তি হচ্ছে ধীরে ধীরে মুক্তি লাভ হবে, ধীরে ধীরে মুক্তি লাভ হবে। বলতেছে যে কবির প্রত্যাশা এই পৃথিবীতে যে এত যে যুদ্ধ, এত যে হিংসা, এত যে বিদ্বেষ, এই সব কিছু সুচেতনার মাধ্যমে ধীরে ধীরে একদিন চলে যাবে। বলতেছে এই পথে আলো জেলে, অর্থাৎ এই সুচেতনার পথে আলো জেলে, এই পথেই একদিন কী হবে, ধীরে ধীরে মুক্তি লাভ করবে। কী মুক্তি লাভ করবে, যুদ্ধ হিংসা বিদ্বেষ এগুলো চলে যাবে। বলতেছে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, কিন্তু এই সব তো আর একদিনে সম্ভব নয়, এই সমস্যা সমাধান করতে অনেক মনীষীর সাধনার প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন। তারপরে কবি বলছে যে এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল, সূর্য করোজ্জ্বল শব্দটাকে ভাঙলে আমরা পাই সূর্য প্লাস কর প্লাস উজ্জ্বল, অর্থাৎ সূর্যের আলোর উজ্জ্বলতা, সূর্যের আলোর উজ্জ্বলতা, সূর্য করোজ্জ্বল। প্রায় ততদূর মানব সমাজ, অর্থাৎ কবি বলতে চাচ্ছে যে এই যে আমাদের সুচেতনার মাধ্যমে এই পৃথিবী থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, কিন্তু এটা তো অনেক সময়ের কাজ। কিন্তু বলছে যে এই বিদ্বেষ বা হিংসা বিদ্বেষ বিলুপ্ত হয়ে যখন যাবে, তখন সুচেতনার জয়গান গাইবে, অর্থাৎ সুচেতনার মাধ্যমে যে এগুলো বিলুপ্ত হয়ে যাবে, ফলে মানুষ সুচেতনার জয়গান গাইবে, এবং সূর্যের আলো যেরকম উজ্জ্বল,
সূর্যের আলো যেমন উজ্জ্বল, সূর্য করোজ্জ্বল, সূর্য আলো যেমন উজ্জ্বল, এই উজ্জ্বলতার মতো মানব সমাজও কী হয়ে যাবে? উজ্জ্বল হয়ে উঠবে। মানব সমাজও উজ্জ্বল হয়ে উঠবে। এই উজ্জ্বলতা আসলে কোনো আলোক উজ্জ্বল না, হৃদয়ের উজ্জ্বলতা। হৃদয়ে যেমন উজ্জ্বল হয়ে উঠলে মানুষ উদার মানসিকতার হয়ে যায়, ঠিক ওরকম হয়ে উঠবে। অর্থাৎ কবি বলতে চাচ্ছে প্রায় ততদূর ভালো মানব সমাজ, অর্থাৎ ওই রকম হয়ে গেলে মানব সমাজ কী হয়ে যাবে? ভালো হয়ে যাবে। আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। এখানে ঢের শব্দের অর্থ হচ্ছে অনেক, আর অন্তিম শব্দের অর্থ হচ্ছে শেষ। কবি বলতে চাচ্ছে যে সেই লক্ষ্যে কাজ করতে আজ আমরা ক্লান্ত, তবে ক্লান্তিহীন নাবিক যেমন জাহাজ চালায় ঠিক তেমনি কবিও ক্লান্তিহীনভাবে এই সমাজে গড়বেন, এবং আজ নয় কারণ আরও অনেক সময়ের প্রয়োজন। কবি বলছে যে হ্যাঁ, সুচেতনা প্রতিষ্ঠা করতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আমরা এই কাজটা করব। কবি বলছে যে আমরা এই কাজটা করব, আমরা সবাই এই কাজটা করব, কবিও কাজ করবেন, সবার মধ্যে সুচেতনতা প্রতিষ্ঠা করবেন, কিন্তু কীভাবে কাজ করতে হবে? ক্লান্তিহীন নাবিক, নাবিক যেমন অনেক সারাদিন ধরে জাহাজ চালায় ক্লান্তিহীন, তার মধ্যে কোনো ক্লান্তি নাই, সারাদিন জাহাজ চালাইলেও তার মধ্যে কোনো ক্লান্তি থাকে না, ঠিক ওই রকম ক্লান্তিহীন নাবিকের মতো কী করতে হবে? কাজ করতে হবে, ক্লান্ত হইলেও কাজ করতে হবে, অর্থাৎ সবাইকে ভালোবাসতে হবে, সবার উপকার করতে হবে, সবাইকে সচেতন করতে হবে, এই মানব সমাজটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করে দেবে, গড়ে দেবে। তবে আজ নয়, আজকে সম্ভব নয়, কারণ এই পথটা অনেক বেশি, অনেক দিন সময় লাগবে অন্তিম প্রভাতে। অর্থাৎ কবি বলতে চাচ্ছে যে এই সমাজটা গড়ে দিতে গেলে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন, কবির একার পক্ষে সম্ভব নয়, কারণ সবার মধ্যে সচেতনতা প্রতিষ্ঠা করাটা এতটা সহজ কাজ নয় যেটা খুব সহজেই হয়ে যাবে। এরপরে কবি বলছে, মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতম লাভ হলো সেসব বুঝেছি, শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে, দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। তো লাইনগুলো পরে অনেকের মাথার উপর দিয়ে চলে গেছে, কোনো অসুবিধা নাই, আমি এক একটা করে বুঝিয়ে দিচ্ছি। কবি বলছে, মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, বলছে যে এই যে মানব জন্ম, এই মানব জন্মের ঘরে কখন যে এসেছি, বলছে না এলেই বোধ হয় ভালো হতো, বলছে এই পৃথিবীতে এত অমানবিকতা, এত হিংসা, এত বিদ্বেষ, এগুলো দেখে কবি ভাবতে লাগলেন যে হয়তো মানুষ হয়ে জন্মগ্রহণ করে পৃথিবীতে না আসলেই ভালো হতো, না এলেই ভালো হতো অনুভব করে। কিন্তু পরক্ষণে আবার কী বললেন, এসে যে গভীরতম লাভ হলো সেসব বুঝেছি, পরে আবার বুঝতে পারলেন হয়তো বা এসে লাভই হয়েছে। কেন লাভ হয়েছে? শিশির শরীরে ছুঁয়ে সমুজ্জ্বল ভরে, কবি বলছে যে এসে বোধহয় লাভই হয়েছে। কীরকম? কারণ শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে, অর্থাৎ কবি বলছে যে একটু পরে আবার কবি বলতেছে যে না, এই যে শিশির ভেজা উজ্জ্বল ভোরের যে সুন্দর প্রকৃতি, এটা দেখে মনে হচ্ছে না পৃথিবীতে এসে বোধ একটু ভালোই হয়েছে, কারণ পৃথিবীতে না আসলে এই সুন্দর প্রকৃতি, শিশির ভেজা যে উজ্জ্বল ভোরের যে সুন্দর প্রকৃতি, এটা আমি মিস করতাম পৃথিবীতে না আসলে। পরে বলতেছে যে দেখেছি যা হলো হবে মানুষের হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। শাশ্বত শব্দের অর্থ হচ্ছে চিরন্তন বা সবসময়। কবি আশা করছেন যে একদিন পৃথিবীতে থেকে শাশ্বত রাত্রির মতো, অর্থাৎ সব সময়ের মতো, যত অন্যায় রয়েছে, অবিচার রয়েছে, যত অমানবিকতা রয়েছে, সব বিলীন হয়ে যাবে শাশ্বত রাত্রির মতো। রাত হলে যেমন অন্ধকার চলে যায়, ঠিক ওই শাশ্বত রাত্রির মতো যত অন্যায় রয়েছে, অবিচার রয়েছে, অমানবিকতা রয়েছে, সবগুলো চলে যাবে, সব কিছু বিলীন হয়ে যাবে, এবং অনন্ত সূর্যোদয়, অনন্ত সূর্যোদয়, অর্থাৎ অনন্ত সূর্যোদয়ের মতো, অর্থাৎ সব সময়ের মতো পৃথিবী যেমন আলোকিত হয়ে থাকে, ঠিক এরকমই এই পৃথিবীতে আলোকিত হয়ে পৃথিবী মুক্তি লাভ করবে। কবি বলতে চাচ্ছে যে প্রথমে বলছে, কবি বলছে যে এইরকম পৃথিবী, এরকম অমানবিকতা, হিংসা, বিদ্বেষ, এগুলোতে বোধ হয় এসে আমি ভুল করেছি, না এলেই বোধ হয় ভালো হতো। পরে বলছে যে না, এসে আমি কিছু জিনিস অন্তত পেয়েছি, এই প্রকৃতির সৌন্দর্য পেয়েছি। এরপরে কবি সবশেষে একটা আশা ব্যক্ত করেছেন যে একদিন এই পৃথিবী থেকে এই অন্যায়, অবিচার, অমানবিকতা সব বিলীন হয়ে যাবে, এবং পৃথিবী হয়ে যাবে আলোকিত, এবং পৃথিবী
মুক্তি লাভ করবে। তো আশা করছি এই কবিতাটা খুব সহজে বুঝতে পেরেছো, এর থেকে সহজ ব্যাখ্যা আশা করছি আর কোথাও পাওয়া যাবে না, কারণ আমার লাইনগুলোই হচ্ছে খুব সহজ আর আমি খুব সহজে বোঝাতে চেষ্টা করি থাকি স্টুডেন্টদেরকে। আর আমার এই বাংলায় প্লাস বইটাতে কিন্তু এই সকল ব্যাখ্যা রয়েছে, শুধু এই কবিতার না, প্রত্যেকটা কবিতার ব্যাখ্যা রয়েছে, শুধু বাংলা প্রথম পত্র না, দ্বিতীয় পত্রও খুব সহজ সহজ ব্যাখ্যার মাধ্যমে, খুব সহজ সহজ উপস্থাপনার মাধ্যমে বাংলা দ্বিতীয়র সকল টপিক শেষ করা হয়েছে। আশা করছি তোমরা সবাই বাংলায় প্লাস বইটা সংগ্রহ করে ফেলবে। এছাড়াও আমার ইংলিশ এ প্লাস রয়েছে, আইসিটি ম্যাজিক রয়েছে, চাইলে সেগুলো সংগ্রহ করতে পারো। এই বইগুলো দেশের কোন জেলার কোন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে সেটার লিস্ট আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অথবা ঘরে বসে আমার বইগুলো অর্ডার করতে ভিজিট করো nahid24.com, অথবা ফোন করতে পারো স্ক্রিনে দেখা নাম্বারে। দেখা হচ্ছে নেক্সট নোট টিউটোরিয়ালে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।